হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা মুভি দা গার্ল নিয়ে এলাম। এই মুভিটা একটা বোকাশোকা মেয়ে যার জীবনটা ছিল পুরোই এলোমেলো, সে একটা শহরের বড় কলেজে ভর্তি হয়। সে দেখতেও তেমন ভালো ছিল না, কিন্তু এই মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয় এবং এই কলেজে সব মেয়েদের ক্রাশ। সেই ছেলে এই বোকাশোকা মেয়ের প্রেমে পড়ে। আর এই মুভিটা অনেক হাসির, যা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা এই মুভির শুরুতেই একটা মেয়েকে দেখতে পাই। ব্যাকগ্রাউন্ড থেকে একটা মেয়ে বলছিল, আজ সকালটা অনেক ভালো, কিন্তু সে বলে, তুমি যাকে দেখছো এটা আমি নই। এরপর আমাদের এই মুভির মেন লিড আই মিলিকে দেখানো হয়, যার জীবনটা ছিল একদম অগোছালো। তার বাবা তাকে কলেজ যাওয়ার জন্য ডাক দেয়। এদিকে আমরা আরেকটি মেয়েকে দেখি, যার নাম অ্যানি। সে বিদেশ থেকে এসেছে, তার বাবা অনেক ধনী। সে মূলত এই কলেজে ইউ হাওরানের জন্য এসেছে, যে ছিল এই মুভির প্রধান হিরো। এদিকে আমরা মেইলিকে দেখি, যে ফ্রেশ হচ্ছিল আর সে বলতে থাকে তার নাম মেইলি, তার বয়স 19 বছর, সে আজ প্রথম কলেজে যাচ্ছে, আজকের দিন তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এদিকে অ্যানি তাদের নিজস্ব গাড়িতে করে যায়, কিন্তু মেইলি যেহেতু সে গরিব ছিল তাই তার সুটকেস লাগেজ নিয়ে বাসে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তাকে বাসে উঠতে দিচ্ছিল না। তখন সে একটা ট্যাক্সি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কলেজের দৃশ্যে তিনটা ছেলেকে দেখি, যারা দূরবীক্ষণ দিয়ে ছাদে থেকে মেয়েদের দেখছিল। ঠিক তখনই কলেজে হাওরানের আগমন হয়, তখন সব মেয়েরা তার পিছ পিছ ছুটতে থাকে। এদিকে সেই তিনটি ছেলেকে দেখি, যার মধ্যে একজন টয়লেটে যাবে বলে সেইখান থেকে চলে যায়। তখনই আমরা সেই অ্যানিকে দেখি, তখন ছাদে থেকে এই দুটি ছেলে সেই অ্যানির কাছে যায়, ছেলেটি অ্যানিকে তার স্কুলে পৌঁছে দিতে যায়। এদিকে আমরা দেখি মেয়েলি খুব তাড়াতাড়ি স্কুলে প্রবেশ করে এবং সে ওই ছেলেটাকে জিজ্ঞেস করতেছিল, কি জানো টয়লেট কোন দিকে? ছেলেটি হাত দিয়ে ইশারা করে, কিন্তু মেইলি ঠিক যে অ্যানির সাথে ধাক্কা লাগায়, তারা দুজনেই এখানে পড়ে যায়। এরপর মেইলি তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে যায়। সে ওয়াশরুমে ঢুকে বললে শান্তিপূর্ণ ভাবে তার কাজ সারে, তার বাবাকে বলে আমি পৌঁছে গেছি। তখন অন্য ওয়াশরুম থেকে সেই ফেটি বলছিল, আমি কি ভুল করে মেয়েদের টয়লেটে ঢুকে গেলাম নাকি? তখন মেইলি দেখতে পায় ওয়াশরুমে পানি ছিল না, তাই সে এমনিতেই উঠে আসে। তখনই দেখে তার সামনে আরেকটি ছেলে, আর এটাই হলো হাওরান। আর সে বুঝতে পারে এটা সে পুরুষদের ওয়াশরুমে এসেছিল, কিন্তু সে এটাকে কিছুই মনে করে না, এখান থেকে চলে যায়। তখন সে তার অধ্যাপকের কাছে যেতে থাকে, কিন্তু অধ্যাপক ভিতরে অনুমতি দেওয়ার আগে সে দরজা ধাক্কে ভিতরে চলে যায় আর সে ওইখানে পড়ে যায়। তখনই আবার অ্যানি এখানে আসে, অ্যানিকে দেখে তো অধ্যাপক ফিদা হয়ে যায়। তখন অধ্যাপক এসে অ্যানিকে বলে, তুমি কি আমার বিভাগের একমাত্র মেয়ে? এত বছর পর আমার বিভাগে এই একটা মেয়ে পেলাম। মেইলি তার পরিচয় অনেকবার অধ্যাপককে দিতে চায়, কিন্তু অধ্যাপক তো তার কথা গুরুত্বই দেয় না। অ্যানি বলে, আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি, আমি আপনার ছাত্রী নই। তখন সে হাওরানের কথা জিজ্ঞেস করে আর অধ্যাপক তাকে ঠিকানা বলে দেয়। তখন মেইলি বলে, আমি আপনার বিভাগের একমাত্র ছাত্রী, আমি আপনার কাছ থেকে শিখতে এসেছি। তখন অধ্যাপক তাকে পাত্তা না দিয়ে আবেদনপত্র খুঁজতে থাকে। সে চেয়ারের নিচ থেকে আবেদনপত্র বের করে, এই কাগজে অনেক ধুলো ভরে ছিল, যেমন ছাত্রী তেমন তার স্যার। স্যারটা মেইলিকে বলতে থাকে, তোমাকে প্রথমে তোমার ক্লাস বের করতে হবে। মেইলি আর কোনো কথা না শুনে স্যারের থেকে আবেদনপত্রতে নিয়ে ক্লাস খুঁজতে যায়। তখন স্যার বলে, আমি তো আমার কথা শেষই করিনি। এদিকে মেইলি সারা কলেজে তার ক্লাস খুঁজে না পেয়ে আবারও স্যারের কাছে আসে। তখন তার স্যার বলে, আমি তোমার ক্লাসের প্রধান। তখন মেইলি বলে, এটা আগে বলবেন না। স্যার তখন তাকে আবারও কিছু বলতেই গেলে সে আবারও এই কাগজ নিয়ে সারা কলেজ ঘুরে আসে। তখন মেইলি স্যারকে বলে, আমাদের বিভাগের কি এই একটাই অফিস? তখন এই অধ্যাপক মেইলিকে জানায়, হ্যাঁ আমি এই বিভাগের একমাত্র অধ্যাপক। তখন মেইলি বলে, আমি আর একটা প্রশ্নই করব, আমি কি আমার বিভাগের একমাত্র ছাত্র? তখন অধ্যাপক বলে, না তুমি এই বিভাগের একমাত্র মেয়ে, তোমার উপরে আরো অনেক সিনিয়র পুরুষ আছে। এদিকে আমরা হাওরানকে দেখি, তাকে তার মা বলছিল তার জন্যই অ্যানি এসেছে, অ্যানি যদি তার সাথে ভালোভাবে মিশতে পারে তাহলে তাদের পারিবারিক ভাবে বিয়ে ঠিক করবে, কিন্তু হাওরানের অ্যানিকে পছন্দ ছিল না। এদিকে অধ্যাপক মেইলিকে নিয়ে আসে হাওরানের কাছে। আর হাওরানি ছিল মেইলিদের বিভাগের সবচেয়ে বুদ্ধিমান এবং গুড স্টুডেন্ট। মেইলি এতটাই চঞ্চল যে সে তার ব্যাগ দিয়ে এখানকার একটা ডাইনোসর ভেঙে ফেলে।
বলে। তখন অধ্যাপক হাওরানকে তার রুম দেখাতে নিয়ে যেতে বলে। এদিকে মেইলি রাস্তা দিয়ে যেতে একটা গাছের সাথে ধাক্কা খায়। হাওরান তাকে মহিলা হোস্টেলে নিয়ে যায়, যার কারণে সব মেয়েরা তাকে দেখে তার সাথে সেলফি তুলছিল। হাওরান তখন তার রুমের দরজার কাছে এসে যখনই নক করবে ঠিক তখনই মেইলি দরজা খুলে দেয়। এতে ভিতরে মেয়েরা সব ড্রেস চেঞ্জ করছিল, সেখানেই ছিল অ্যানি। অ্যানি হাওরানকে দেখে হাওরানের পিছে যায়। অ্যানি এবং হাওরান ক্যান্টিনে বসে বসে বলছিল, অ্যানি নিউইয়র্ক থেকে শুধু হাওরানের জন্য এখানে এসেছে, কেন সে তাকে অ্যাবাউট করছে। তখন হাওরান জানায়, তুমি অনেক সুন্দর কিন্তু আমার তোমাকে পছন্দ না। ঠিক তখনই মেইলির বিভাগে তিনটি ছেলে এসে একটা মেয়ের থেকে খাবার নিয়ে তাকে টিস করতেছিল। ঠিক তখনই মেইলি তাদের খাবারগুলো মুখে নিয়ে কুলি করে সেই খাবার আবার তাদের দিয়ে দেয়। মেইলি যখন সামনের দিকে এগোতে থাকে তখনই একজন পা দিয়ে তাকে ফেলে দেয়। এতে হাওরান উঠাতে গেলেই অ্যানি উঠায় এবং অ্যানি বলে যে হাওরান তার প্রেমিক। এটা শুনে হাওরান এখান থেকে চলে যায়, কিন্তু মেইলিকে সেই দুটা মেয়ে শুধু টিস করতে থাকে, যার কারণে তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। তারা মেইলিকে বলে যে আজ রাতে একটা কনসার্ট আছে যেখানে তুমি বিশেষ পোশাক পরে আসবে। এদিকে মেইলি পড়ে যাওয়ার কারণে তার হাঁটুতে ব্যথা ছিল, যার কারণে সে হাঁটুর কাপড় সরিয়ে থুতু দেওয়ার বদলে জিব্বাই লাগিয়ে দিল। এদিকে মেইলি বাড়িতে এসে সে জামা কাপড় খুঁজতেছিল, তখন তার বাবা এসে বলে, তুমি কি করছো? মেইলি জানায় আজ সন্ধ্যায় তাদের ওয়েলকাম পার্টি আছে, একটা বিশেষ জামা দরকার। তখন তার বাবা ভাবতে থাকে, বিশেষ জামা? এদিকে পার্টিতে সবাই আসতে ছিল, তখনই দেখি মেইলি একটি পোশাক পরে এসেছে, যা দেখে সবাই অনেক মজা করছে। তখন অ্যানাউন্স করা হয় অ্যানি সেখানে নাচবে, কিন্তু অ্যানি মেইলিকে নাচতে বলে। মেইলি উঠে বলে, আজ আমি আমার সঙ্গী নিয়ে আসিনি তাই নাচতে পারবো না, কিন্তু কেউ তাকে নামতেই দিচ্ছিল না। তখন হাওরান তার সঙ্গী হতে যাচ্ছিল, কিন্তু অ্যানি তাকে বলে, তুমি আমাকে কথা দিয়েছো আজ তুমি আমার সঙ্গী ছাড়া আর কারো সঙ্গী হতে পারবে না। তখনই মেইলির বাবা এসে এখানে বলে, কে বলেছে ও সঙ্গী নেই, এই যে আমি। এটা দেখে মেইলি এখান থেকে দৌড়ে পালায়, তার সাথে সাথে তার বাবাও যায়। এদিকে মেইলি তার স্বপ্নে একটা পুরুষ দেখে যে ইউজিয়াং। তাকে ব্যক্তিগতভাবে মেইলি অনেক পছন্দ করত, যখন তার মন খারাপ হয় তখন ইউজিয়াং এর কথা শুনতো, আর সে করত রেডিওতে গল্প বলতো। এদিকে মেইলি ইউজিয়াং এর সাথে নাচতে ছিল, আর ঠিক তখনই তার ক্লাসরুম দেখানো হয়, যেখানে ক্লাসরুমে থেকে সে ঘুমিয়ে এই স্বপ্নগুলো দেখছিল। তখন স্যার তাকে বলে, তুমি কিভাবে ক্লাসে ঘুমাতে পারো? তখন তাকে একটা পড়া ধরে, কিন্তু সে পারে না। তখন হাওরান তাকে বলে দেয়। এদিকে অধ্যাপকদের নিয়ে মিটিং হয়, যেখানে মিস্টার রয়িং কে অনেক পচায়, কারণ তার বিভাগ এই পর্যন্ত এগিয়ে যেতে পারেনি। তখন মিস্টার রয়িং বলে, আমরা এবারে আমাদের বিভাগকে চ্যাম্পিয়নশিপটি নিয়ে যাব। এদিকে কলেজে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, এখানে সেই ইউজান বিচারক থাকবে। এটা তো মেইলি দেখে ইউজানের ছবি নিয়ে এসে পড়ে। এদিকে মিস্টার রয়িং মেইলিকে একাই ক্লাস নিচ্ছিল, তখন মেইলিকে বলে, তুমি কি ইউজান কে অনুসরণ করো? তখন মেইলি বলে, শুধু অনুসরণ করি না, ইউজিয়ান আমার অনুপ্রেরণা। তখন মাস্টার বলে, তাহলে তুমি আমাদের বিভাগটা বাঁচানোর দায়িত্ব নাও, তুমি পারবে। মেইলি বুঝতে পারে না। তখন স্যার বলে তাকে সুন্দরী প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে, এতে তো মেইলি একেবারেই না করে দেয়, এটা তাকে দ্বারা সম্ভব না। তখন মাস্টার তাকে জানায়, তুমি যদি চ্যাম্পিয়ন হতে পারো তবে ইউজিয়ানের সাথে এক মাস থাকতে পারবে। এদিকে সেই আবেদন পত্রের কাছে নিয়ে এসেও আবেদন করে, আর তখনই মেইলিও আসে, কিন্তু মেইলিকে দেখে তারা বলতে থাকে, তুমি কি জানো বাস্তবতা আর স্বপ্ন এক না? তুমি কি এখানে আসার আগে নোটিশটা পড়ে এসেছো? কিন্তু মেইলি কারো কথা না শুনে এখানে সাইন করে চলে যেতেই থাকে। তখনই বৃষ্টি নামে, তখন হাওরান আসে। হাওরান মেইলিকে সাহায্য করতে চায়, কিন্তু অ্যানি বলে, আমারও তো ছাতা নেই। তখন মেইলি হাওরানকে বলে, তুমি অ্যানিকে সাহায্য করো, এইটা মাত্র একটু বৃষ্টি, আমি যেতে পারবো। তখন মেইলি বৃষ্টির মধ্যেই দৌড়াতে থাকে। এটা দেখে হাওরানও তার পিছে পিছে দৌড়ায়। মেইলি একটা গাছ তুলতে থাকে, আর তখনই হাওরান এসে তার জামা দিয়ে মেইলিকে ধরে। তখন হাওরান মেইলিকে একটা বারান্দায় নিয়ে যায়। তখন মেইলি হাওরানকে বলতে থাকে, তুমি অনেক সুন্দর, তোমার যদি টাইম হয় তাহলে আমার সাথে কিছু খেতে পারো। আর তখনই মেইলি এটা বলে এখান থেকে চলে যায়। এরপরে সুন্দরী প্রতিযোগিতার প্রথম কনসার্ট শুরু হয়। প্রথম রাউন্ডে সবাই ভালো করেছিল, অ্যানি তো অনেক
অনেক ভালো করেছিল, তাকে সবাই অনেক নাম্বার দেয়, যার কারণে সে রাউন্ডে জিতে যায়। এরপর মেইলি তার পারফরমেন্স করে, যদিও কেউ তার পারফরমেন্স পছন্দ করেনি, কিন্তু তার নাচ দেখে হাওরান অনেক হাসছিল। এদিকে যখন বিচারকদের স্কোর দেওয়ার টাইম আসে, তখন মেইলির অধ্যাপক তার পাশে থাকা দুইটা অধ্যাপককে বলে, তোমরা আমার সহকর্মী, তাই এই রাউন্ডে আমার বিভাগের মেয়েটাকে পাস করে দাও। তখন সবাই তাকে এই রাউন্ডে পাস করে দেয়। এরপর মেইলি যখন স্কুলে আসে, তখন সবাই বলতে থাকে, তুমি এত কুৎসিত মেয়ে হয়েও কিভাবে প্রথম রাউন্ডে পাস করে গেলে। তখন সে ক্লাসে গেলে স্যার তাকে বলে, তোমাকে এবার থেকে নরক প্রতিযোগিতা করতে হবে। তখন মেইলি গুরুত্ব দেয় না, আর তখনই হাওরান বলে, আমার বিশ্বাস আছে যে তুমি পারবে। এরপর দেখি সব মেয়েদের নিয়ে একটা ম্যাডাম তাদের প্রতিযোগিতায় কেমনে কেমনে কি করতে হবে তা শেখাচ্ছিল। এদিকে সব মেয়েদের সুইমিং পুলে নিয়ে যাওয়া হয়, এখানে তাদের হাঁটা শেখানো হবে। তখন মেইলি হাঁটতে থাকে, কিন্তু তার জুতা হাই হিল ছিল না, যার কারণে তিনি তাকে হাই হিল দেয়। হাই হিল পরার কারণে মেইলি হাঁটতে পারে না, সুইমিং পুলে পড়ে যায়। তখন হাওরান তাকে বাঁচানোর জন্য সুইমিং পুলে ঝাঁপ দেয়। এদিকে অ্যানি স্বপ্ন দেখছিল যে ইউজুয়ান তাকে বলছে, মেইলি তুমি আমার হাত ধরে উপরে উঠে এসো। তখনই মেইলি তার হাত ধরে উপরে ওঠে, আর তখন মেইলি ইউজুয়ানকে কিস করে। কিন্তু এদিকে দেখা যায় হাওরান তাকে কিস করেছিল, এটা দেখে মেইলি এখান থেকে চলে যায়। এদিকে শপিং মলে মেইলির বাবা কিছু ড্রেস কেনার জন্য যায়। অন্যদিকে পপি স্যার আরো একজনের সাথে কথা বলছিল, তখন মেইলি তার সব কথা শুনে অধ্যাপক বলতে থাকে, তাকে আর বিচারকের পদে রাখেনি, এখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার কি হবে, মেইলি যদি জিততে না পারে তাহলে আমাদের এই বিভাগ এই কলেজ থেকে সরিয়ে দেবে। মেইলি এটা শুনতে পেয়ে সে বলতে থাকে, কেন আমার সাথে এরকম হয়। এদিকে মেইলি পপি স্যারের কাছে এসে বলে, আমি পরের প্রতিযোগিতায় যাচ্ছি। এই বলে সে এখান থেকে চলে এক জায়গায় বসে ওয়াইন পান করতেছিল, আর সে ইউজানের রেডিওতে কথা শুনতেছিল। তখনই সেখানে হাওরান আসে। হাওরানকে দেখে মেইলি তাকে বলতে থাকে, জানো তুমি অনেক সুন্দর, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু দেখো আমি একটা রাজকুমারীর থেকে ঠিক বিপরীত দিক, আমি খুব কুৎসিত, আমার জীবনটা একটি রসিকতা, আমি দেখতে একদম ভালো না। তখন হাওরান তাকে বলে, মেইলি তোমাকে আগে নিজেকে জয় করতে শিখতে হবে। হাওরান তখন এখান থেকে তাকে চলে যেতে বলে, কিন্তু মেইলি বলে, কেন। হাওরান বলে, আমার উচ্চতা ভয় লাগে। তখন মেইলি হাসতে থাকে, হাওরানকে সে ঘুরতে বলে এবং দুজন দুজনের হাত ধরে বলে, আমরা নিচের দিকে তাকাবো না, আমরা শুধু উপরের দিকে তাকাবো। এদিকে দেখি অধ্যাপক প্রিন্সিপালের কাছে এসেছিল, প্রিন্সিপালকে বলতে যে তাদের বিভাগকে বাঁচাতে, কিন্তু প্রিন্সিপাল জানায় এবার আর তোমাদের রক্ষা নেই। তখন প্রফেসর যে তার ছাত্রদের থেকে বিদায় নিতে থাকে, আর একটা কাজ দেয়, আর এটাই বলে, এখানে শেষ কাজ, কিছু একটা মরুভূমি থেকে নিয়ে আসতে হবে। তখন একটা বই হাওরানের কাছে দেয়, তখনই মেইলি আসে। মেইলি তাদের সাথে যেতে চায়, কিন্তু প্রফেসর বলে, এখানে যাবে এটা কিন্তু বেশ কঠিন, কিন্তু তারপরেও মেইলি যায়। তারা গাড়ি নিয়ে যখন মরুভূমিতে যায়, তখন উঠে একটা মেয়েকে দেখতে পায়, এটি তাদের গাড়িতে ওঠে। রাতে তাদের সাথে নাচানাচি করে এটির সাথে থাকা একটা ছেলে তাদেরকে কিছু ওয়াইন খাইয়ে দেয়, আর তারা সবাই অজ্ঞান হয়ে যায়। তখন এই মেয়েগুলা তাদের সবকিছু নিয়ে চলে যায়। মেইলি যখন ঘুম থেকে ওঠে, তখন সবাইকে জাগিয়ে দেখে তাদের গাড়ি খাবার ব্যাগ কিছুই ছিল না, তো হাওরানের কাছে সেই চিত্রটি ছিল যেটা অধ্যাপক দিয়েছে জিনিসটা নিয়ে যেতে। তখন তারা মরুভূমিতে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু সবার পিপাসা ক্ষুধা লাগার কারণে কেউ এগোতে পারছিল না। তখনই মেইলি দেখতে পায় একটা পাচির, তখন তারা সবাই এদিকে দৌড়ায়, কিন্তু এই পাচিরে কেউই ছিল না। তারা একটা কক্ষে আগুন জ্বালিয়ে সবাই চারপাশ দেখছিল। তখন মেইলি হাওরানের সাথে একটা মূর্তি দেখতে পায় যেটা উলঙ্গ ছিল। তখনই মেইলির সাথে আরেকটা ছেলে এসে মূর্তিটার গায়ে স্পর্শ করলে একটা দরজা খুলে যায়, এখানে তারা সবাই প্রবেশ করে। সবাই যেতে থাকলে একটা গুহার ভিতর ঢোকে, আর তখনই কারো পায়ের সাথে লেগে গুহার দরজা বন্ধ হয়ে যায়। এখানে হাওরান এবং মেইলি আটকে পড়ে। তখন মেইলিরা তাদের তিনজনকে দরজা খোলার জন্য বলে, কিন্তু তারা ভুল জায়গায় স্পেস করার কারণে মেইলিদের কক্ষে কিছু ধারালো তাদের কাছে আসতে থাকে। এই দেখে হাওরান তাকে জড়িয়ে ধরে। তখন মেইলি বলে, তুমি তো আমার বয়ফ্রেন্ড না, তাহলে তোমাকে আমাকে রক্ষা করতে হবে না। যখন নড়া শুরু করে, তখনই মেইলি নিজেই হাওরানকে জড়িয়ে ধরে। তখন হাওরান বলে, এটা আর নড়ছে না। এদিকে এই তিনজন ছেলে চেষ্টা করছে কিভাবে এই দরজা খোলা যায়। তখন আরেকটা বাটন চাপলে মেইলিদের ঘরের আরেকটা দরজা খুলে যায়, কিন্তু সামনের দরজা খোলে না। তখন মেইলি এবং হাওরান সেই রুমে চলে যায়। সেই রুমে অনেকের কঙ্কাল ছিল। তখন মেইলি বলতে থাকে, আমাদের আগে এখানে অন্য কেউ এসেছিল। তখন তারা সেই ধর্মনিরপেক্ষ পাখি
জীবন নশ্বর খুঁজে পায়। তখন মেলি বলে, আমরা এত তাড়াতাড়ি এটা খুঁজে পাবো কল্পনাও করতে পারিনি। হাওড়ান তখন এটা হাতে নেওয়ার সাথে সাথে কক্ষটি ধসে পড়তে থাকে। তখন তারা বাহিরে চলে আসে, কিন্তু বাহিরে চলে আসার পর তাদের পিছন থেকে কেউ একজন তাদের মেরে অজ্ঞান করে দেয়। তাদের যখন জ্ঞান ফেরে তখন দেখে কারো আস্থানায় এসেছে। তখন মেলি হাওড়ানকে জিজ্ঞেস করে, হাওড়ান বলে এরা নরখাদক, তুই এখানে সবাই কলেজের ছাত্ররাই ছিল, কিন্তু তারা তাদের সত্যিকারে কলেজের ছাত্র ছিল না। তখন হাওড়ান মেলিকে বলে, এরা তোমাকে কিভাবে রান্না করবে তার আলোচনা করছে। তখন মেলি বলে, তুমি তাদের বলো না কেন, আমি এখনো কারোর সাথে ডেট করিনি, মরার আগে আমার মনের মানুষকে দেখতে চাই। এদিকে মেলিকে একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রাখে, সবাই তাকে মারার চেষ্টা করে, কিন্তু কেউই তার দিকে হিল ছুটতে পারছিল না। এদিকে হাওড়ানকে নরখাদকের কুইনের কাছে নিয়ে আসা হয়। কুইন হাওড়ানকে দেখে তার কাছে যেয়ে কিস করতে থাকে। তখন হাওড়ানও কিছু একটা করার কারণে কুইন রেগে যায়, তারপর তাকে বিচ্ছু মুখে দেয়। তখনই হাওড়ান তার বাঁধন থেকে ছিঁড়ে তাদের সাথে মোকাবেলা করতে থাকে। এদিকে মেলিকে একটা মোটা লোকের সাথে ফাইট করতে হবে। হাওড়ান এদিকে কুইনকে এবং তার সেনাপতিকে বেঁধে রাখে এবং কুইনের মুখে একটা কাকড়া দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে মেলি মোটা লোকের সাথে ফাইট করে, তো মেলি এক চুলও এর সাথে পারে না। ফেটি যখন মেলিকে মেরেই ফেলবে তখনই হাওড়ান আসে। হাওড়ান সবার সাথে ফাইট করতে থাকে, কিন্তু হাওড়ান শেষ পর্যন্ত পারে না, তাদের হাতে ধরা পড়ে। এদিকে হাওড়ান এবং মেলিকে বেঁধে রাখা হয়েছিল। তখন মেলি তাকে বলে, কেন এখানে আবার ফিরে আসলে, তুমি চলে গেলেই তো পারতে। হাওড়ান তাকে জানায় গাড়ি ছিল না। এতে মেলি বলে, এটা হাস্যকর। তখন হাওড়ান বলে, তুমি কেন এই বিভাগকে খুঁজে নিলে। মেলি বলে, আমার ডাইনোসর অনেক পছন্দ তাই, আর তুমি কেন এই বিভাগে এসেছো। তখন হাওড়ান বলে, আমার অতীত খুঁজতে অনেক ভালো লাগে। মেলি তাকে জিজ্ঞেস করে, মেলি তো তোমাকে অনেক পছন্দ করে, তুমি তার ব্যাপারে কি ভাবছো। হাওড়ান মেলিকে বলে, তুমিই বলো। মেলি বলে, সে অনেক সুন্দর, সে হলো সব ছেলেদের স্বপ্নের মেয়ে। তখন হাওড়ান বলে, আমি এরকম মেয়েকে পছন্দ করি না, আমি পছন্দ করি এলোমেলো চুলে নোংরা কাপড়ে সাদা সিধা মেয়েকে। তখন মেলি বুঝতে পারে যে তার কথা বলছে। মেলি হাসতে থাকে। এদিকে ভোর হলে সেই খাদকদের কুইন আসে তাদের হত্যা করার জন্য। তখনই মেলিকে হত্যা করতেই যাবে, তখনই হাওড়ানের হাত ছুটে সে ওই লোকটাকে হারিয়ে মেলিকে বাঁচিয়ে নেয় এবং কুইনের গলায় ছুরি বাজিয়ে তারা এগোতে থাকে। সামনে ফেটিরা তাদের জন্য গাড়ি নিয়ে এসেছিল, তারা সেই গাড়িতে উঠে চলে আসে। এদিকে কলেজে এসে অধ্যাপককে বলে, তারা ধর্ম নিরপেক্ষ পাখির জীবাণু সব পেয়েছে, কিন্তু প্রফেসর তাদের বলে এত মাত্র একটি তিনটি আছে। এটা শুনে তো মেলিরা হতবাক হয়ে যায়। তারা যখন চলে যেতে চায় তখনই প্রফেসর তাদের ডাক দিয়ে বলে, তুমি এখানে কিছু রেখে গেছো। তখন তাকে একটা চিঠি দেয়, আর সে এই চিঠি পড়ে জানতে পারে সে তৃতীয় রাউন্ডে পাস করে এখন তৃতীয় রাউন্ডে চলে গেছে। কিন্তু অনেকটা দেরি হওয়ার কারণে হাওড়ান তাকে নিজে সাইকেলে করে রাউন্ডে নিয়ে যাচ্ছিল। হাওড়ান মেলিকে সুন্দর করার জন্য একটা লোক ঠিক করে, সেই লোকটা মেলিকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। নিজেও ভাবতে পারে না যে সে এত সুন্দর। এদিকে সবাই ফ্যাশন শোতে যোগ দিয়েছিল। শেষ পর্যন্ত মেলিকে ডাকা হয়, কিন্তু মেলি অনেক নার্ভাস ছিল, কিন্তু তার ভিতরে প্রচুর কনফিডেন্স থাকার কারণে সে এই রাউন্ডেও জিতে যায়। এরপর তার সেই স্বপ্নে নায়ক ইউজুয়ান এর সাথে দেখা হয়। মেলি তার সাথে অনেক কথাই বলছিল, তখনই হাওড়ান কিছু ফুল নিয়ে আসে, কিন্তু মেলিকে তার সাথে কথা বলতে দেখে সে চলে যেতে চায়। তখন অ্যানি এসে তাকে বলে, তুমি যার জন্য ফুল এনেছো সেই মালিক জানে না এই ফুলের মর্যাদা সে কিভাবে দেবে। তখন হাওড়ান বলে, এই ফুল আমি তোমার জন্যই এনেছি। অ্যানি তাকে জড়িয়ে ধরে। এদিকে মেলি এগুলো দেখছিল। অ্যানি এবং হাওড়ান নিচে চলে আসে। হাওড়ান মন থেকে অ্যানিকে পছন্দ করতো না, তাই তখন সে চলে যেতে থাকে। তখনই অ্যানি তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এরকম করছো কেন, আমার কি সমস্যা, আমি কি মেলির থেকে ভালো না। হাওড়ান তাকে জানায়, তুমি মেলির থেকে সব দিক থেকেই ভালো, কিন্তু তোমার সাথে আমার মনের মিল নেই। এদিকে মেলি হাওড়ানকে কিভাবে ধন্যবাদ জানাবে তা ভাবতে থাকে। মেলি বাসায় গেলে দেখতে পায় তার বাবা তার জন্য সুন্দর একটি ড্রেস কিনে এনেছে। সে তো দেখে অনেক খুশি হয়, কিন্তু তখনই টেলিফোনে জানায় একটা দুর্ঘটনা হয়েছে। মেলি তখন হসপিটালে যেয়ে দেখে তার বাবা গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি আছে। মেলি তখন তার বাবাকে বলতে থাকে, জানো আমি ভেবেছি আমি অনেক কুৎসিত, কিন্তু আজ আমাকে সবাই অনেক সুন্দর বলেছে, কিন্তু আমি এই সুন্দর চাই না, আমি সব সময় তোমার পাশে থাকতে চাই। তখন তার বাবাকে ধরে কান্না করতে থাকে। তার বাবা জায়গা পেয়ে তাকে বিজয় দেখায়। এদিকে অ্যানি সেই ইউজুয়ানকে বলে, মেলি কি সত্যি বিরক্ত কন্যা, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। কিন্তু ইউজুয়ান তাকে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। এরপর ফাইনাল রাউন্ড শুরু হয়, সেখানে অ্যানি অনেক দুর্দান্ত পারফরমেন্স করে। তখন অ্যানিকে সবাই হাই স্কোর দেয়। এরপরই মেলির পাল্লা। মেলি যখনই আসে তখন
দিক থেকে অ্যানি তার মিউজিক বন্ধ করে দেয়, তার কারণে সবাই তাকে আউট করে দেয় এবং আউট আউট বলতে থাকে। যখন চলে যাবে তখন অ্যানি কিছু কথাও বলতে চায়। অ্যানি তখন বলে, আমি এখনই চলে যাব, যাওয়ার আগে শুধু একটা কথা বলবো, আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসতে পারবো, আর আমি এটাও জানি যে আমি সুন্দর না, তাই আমার এই সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়ে অনেক ভুল হয়েছে, কিন্তু আমি এখানে না আসলে আমি বুঝতে পারতাম না আমি কি পেয়েছি, আমি কিছু পাই বা না পাই আমি তোমাকে পেয়েছি। তখনই হাওড়ান মিউজিক বাজাতে বাজাতে আসে, এদিকে ইউজুয়ান গানের মিউজিক ঠিক করে ফেলে, তখন মেলি তার গান শুরু করে। মেলির গান দর্শকের অনেক ভালো লাগে। মেলি তখন স্টেজ থেকে নেমে হাওড়ানের কাছে যায়। এই সিন কাটলে পরের সিনে কলেজে দেখি তাদের এই বিভাগকে সবাই অনেক প্রশংসা করছে, অধ্যাপককেও প্রিন্সিপাল বলছে তোমার আর যাওয়া হবে না, ছাত্ররাও বলছে জানো আমরা কোন বিভাগ থেকে এসেছি। এদিকে অ্যানিও তার বান্ধবীদের বলছে সে এখন ফিরে যাবে, কিন্তু মেলি ঠিক আগের মতোই রয়ে গেছে। তার সামনে হাওড়ান আসলে হাওড়ান জানায় তাকে নিয়ে ডিনারে যাবে। তখনই মেলির কাছে একটা ফোন আসে। মেলি তখন প্রিন্সিপাল এবং অধ্যাপকের সামনে যায়, তাকে একটা চিঠি দেয়, আর চিঠিতে থাকে সেই সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। মেলি ভাবে এটা একটা কাকতালীয়, আমি কখনো কল্পনা করিনি যে এটা হবে, তাই আজ আমি অনেক খুশি। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তাই বন্ধুরা, বাহিরের সৌন্দর্য সৌন্দর্য নয়, তোমাদের ভিতরে প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে, তোমরা সেই গুণকে কাজে লাগাও, একদিন না একদিন সফলতা অর্জন করতেই পারবে ইনশাল্লাহ। তাই মানুষ হিসাবে তোমরা কখনো ছোট বা বড় মনে করবে না, কারণ পৃথিবীতে মানুষ সবাই সমান। তোমরা অন্যকে সম্মান দেবে, তোমরা নিজেরাও সম্মান পাবে।